চৌদ্দ বাদারঘাট বিধানসভা কেন্দ্র এলাকায় দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রী একশো আটতম মন কি বাত অনুষ্ঠান দেখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাথে ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখার পর প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান বিজেপির প্রতিটি বুথ এলাকায় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে এদিন প্রধানমন্ত্রী ব্যায়ামের বিষয়ে তুলে ধরেছেন ভোকাল ফল লোকালের উপর জোর দিয়েছেন ভারতীয় পরম্পরাকে জাগ্রত করে আগামী দিন চলার বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী আজকে আমাদের প্রায় দুই হাজার তেইশের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি আর এই শেষ প্রান্তে এসে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান আমরা সমস্ত ভারতবাসীরা অনুধাবন করেছি ত্রিপুরা রাজ্যেও সমস্ত বুতে বুতে এই কার্যক্রম এই কর্মসূচি স্থাপিত মানে পালন করা হচ্ছে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করা হচ্ছে তো আমিও আজকে চোদ্দ বাদারঘাটের ছিচল্লিশ নম্বর ওয়ার্ডের চোদ্দো নম্বর বুথে আমি এসেছি আমার সঙ্গে আমার বিধায়িকা মিনারিনী সরকারও এখানে উপস্থিত আছেন কর্পোরেটররা উপস্থিত আছেন মণ্ডল সভাপতিও উপস্থিত আছেন এবং যে ভারতীয়ত্ব বোধ যে ভোকাল ফর লোকাল এবং এটাকে প্রোৎসাহিত করার জন্য যোগ ব্যায়াম সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং আরও কিছু প্রতিভার সঙ্গে উনি ডাইরেক্ট কানেক্ট করেছেন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা